ভয়াবহ বিস্ফোরণে নিহত 18 জনের মধ্যে 17 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আহত শতাধিকেরও বেশি মানুষ ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তি আছেন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত করা গেছে, কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। বিস্ফোরণের ঘটনায় এখনও নিখোঁজ 3 জন, তাদের উদ্ধারের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে পরিবার। নিখোঁজ 3 জন হলেন মেহেদি হাসান, ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া ও রবিন হোসেন। এদিকে সকালে ঘটনাস্থলে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এই মুহূর্তে ধসে যাওয়া ভবনের মালামাল সরানো হচ্ছে। ঘটনাস্থল এবং আশপাশের কয়েক মিটার এলাকায় বন্ধ রয়েছে যানবাহন চলাচল। বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।